হ্যালো ডিয়ার ফ্যামিলি সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি রেশমিও খুব ভালো আছে তো এখন আমরা এই ব্লগটাই সকাল থেকে স্টার্ট করলাম তো রেশমি দেখুন রেশমিকে অনেকক্ষণ ধরে রাখছি তো ও উঠছেই না দেখুন ব্লাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছে ওকে বলছি মাম্মা মুঠো এই একটু আগে পাপা ফোন করেছিল অফিস থেকে বলছে মানু উঠে বলছে কিন্তু ওঠেনি তারপর অনেক কষ্টের দিকে উঠলাম আর সকালে বলছে নাকি আমি চানাচুর দিয়ে মুড়ি খাবো হ্যাঁ ঠিক আছে খাও ও শুধু চানাচুর আর দুধ খাবে বলছিল। কিন্তু দুধটা ও খেলো না বলছে আমি একটু পরে দুধ খাবো আমি যে ঠিক আছে তাই খাবে তারপর রেডি হয়ে গেলাম আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারই আমি বেশি বাজার করতে যাই তো আজকে চলুন আমিও আবার শপিং মলে যাব বাজার করতে আর আমি বাজার করবার রেশমি আপনাদের সাথে শেয়ার করবে কি কি সবজি টবজি সব টাটকা টাটকা এসেছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে আপনাদেরকে দেখাবে তো আপনারা অবশ্যই দেখবেন এর আগেও আমি ভিডিওতে ব্লগ করার সময় সিটি সেন্টারটাই দেখিয়েছিলাম যেহেতু এটা রুম থেকে নেমে একটুখানি নিচে কাছেই তাই জন্য আমি এই শপিং মলটাতেই যাই মানে রুমের পেছন দিকেই একটা রাস্তা পার হয়েই শপিং মলটা আছে আর অনেক দূরে দূরে অনেকই আসে সেগুলোতেও যাওয়া হয় তবে বৃহস্পতিবারের বাজারটা যেহেতু অনেক কিছু কিনতে হয় আলু পেঁয়াজ টমেটা এসব কিনতে হয় সেই হিসাবে আমি কাছ থেকেই মানে নিয়ে চলে আসি তো চলুন যাওয়া যাক এসেই গেছি ওই দেখুন সিটি সেন্টার তো এখানে না মানে সবজিগুলো সব টাটকা টাটকা পাওয়া যায় আর খুব সুন্দর বৃহস্পতিবারে খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি থাকে সেহেতু আজকে বৃহস্পতিবারেই আমি বাজার করি আর এখন এমন সিস্টেম হয়েছে বন্ধুরা জানেন তো ব্যাগ দেখুন রেশমির হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন কেন বলুন তো এখন না প্যাকেট একদম বন্ধ করে দিয়েছে প্যাকেট বন্ধ করে দিয়েছে বলতে মানে এগুলো যখন জিনিসগুলো নিব আমি ওখানে প্যাকেট এই যে পাতলা পাতলা প্যাকেটের মধ্যে এগুলো ভরছি শশা বেগুন তারপর এটা সেটা যে সবজি আছে ঢ্যাঁড়স এগুলো যে নিচ্ছি এইগুলোর মধ্যে এমনি পাতলা প্যাকেটের মধ্যে আমরা ভরে নিতে পারি কিন্তু যখন ক্যারি করে রুমের মধ্যে নিয়ে যাব কিন্তু ওই ক্যারি ব্যাগটা তো আর দিচ্ছে না ওটা বন্ধ করে যে সেই হিসেবে আমি রুম থেকে একটা ব্যাগ নিয়ে এসেছি যাতে ব্যাগের মধ্যে করে সবজি টবজিগুলো আমি ভরে নিয়ে যেতে পারি আর একটা ব্যাগ কিনলে ওয়ান দ্রাম মানে এক টাকা দাম একটা ব্যাগের মানে প্যাকেট অবশ্য ব্যাগ নয় যেমন তারা থলি হয় সেহেতু সেরকম আর রেশমিকে বললাম তাহলে ব্যাগটা নিয়ে চল মামাম দোকান করব। রেশমি বলছে যে মামি নিয়ে যেতে হবে না এখন বৃহস্পতিবার আজকে হয়তো দেবে কিন্তু গিয়ে দেখলাম যে না কিছুই দিল না দেখতেই পাচ্ছেন সব কিছু সবজি আছে এখানে আর এখানে লাউ হোঁপা করলা এগুলো রেশমি ভিডিও করছে তো রেশমি যে ভিডিওগুলো করেছে আপনাদের কেমন লাগলো আর এটা একটা আলু পাহাড়ি দেশের আর এখানে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে পেঁয়াজ কত সুন্দর টাটকা টাটকা সবজি আমি থাকলে একটু আস্তে আস্তে থেমে থেমে করে আপনাদেরকে দেখাতাম কিন্তু রেশমি তো ভালো ভিডিও করতে পারে না সেহেতু ও তাড়াতাড়ি করে এটা ওটা করেছে হয়তো টয় পাচ্ছিলো কি কী জানি ভিডিও করলে এর ভিতরে মানে কিছুই প্রবলেম নেই তো এবার এখানে আমরা আদা নেব ধনে পাতা মানে সব কিছু নেবো কিন্তু সব কিছু শপিং করা হয়ে গে হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমি রুমে এসে দেখলাম আমি ধনে পাতাটাই নিতে ভুলে গেছি ফুলকপি নিয়েছিলাম একটা তো চলুন রুমের মধ্যে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আমি বাজার করলাম আজকে এবার এখানে কাঁচা সবজি টবজিগুলো এগুলো দেখিয়ে রেশমি তারপর ফ্রুট দেখাবে আপনাদেরকে ফল দেখাবে মানে নানা রকমের ফল যত রকমের ফল আছে সব আপনাদের সাথে সেগুলো শেয়ার করবে এখানে জানেন তো বন্ধুরা যে ম্যাঙ্গো আম মানে সব সময় এনি টাইম আম পাওয়া যায় কোনো সময় অফ নেই মানে দেশে ধরুন ইন্ডিয়া ধরুন হয়তো সিজনে শুধু আমটা পাওয়া যায় কিন্তু এখানে সব সময় কন্টিনিউ পাওয়া যায় আমটা আর আমি ওখানে বাজার করছি দেখতেই পেলেন আমাকেও একটু রেশমি দেখিয়ে দিল আর এখানে ও না রেশমি না আম খেতে খুব ভালোবাসে সব ফুডের থেকে মানে ও আমটা বেশি ভালোবাসে সেহেতু বলছে মামি একটা আম নেবে আমি বলছি ঠিক আছে নেবো আম তো বলছে আমাকে রুমে গিয়ে আমটা কেটে দিতে হবে আমি আম খাবো এবার বায়না ধরেছে ওকে আম কিনে দিতে হবে ঠিক আছে কিনবো এখানে শাকের কাছে এলাম দেখলাম তাও ধনে পাতাটা নিতে ভুলে গেলাম তো এবার এসে এখানে সবজি দেখাচ্ছে আমাদের এখানে দেখুন নারকেল দেখেছেন বন্ধুরা কী সুন্দর নারকেল কিন্তু নারকেল দেখলে কী হবে এখানে নারকেল একদম মানে কি বলবো ভালো খেতে নেয় মোটামুটি মানে দেশে যেমন একটা নারকেলের টেস্ট মিষ্টি এখানে কিন্তু নারকেলের কোনো সৎপদ নেই মানে ওই খাবার হয় খাওয়া হয় আর এখানে অরেঞ্জের কিন্তু খুব কম দাম লেবু লেবুটা এখানে খুবই কম দাম আর এখানে ম্যাঙ্গো দেখুন কত রকমের ম্যাঙ্গো আছে শুধু এক রকমের নয় লেবুও অনেক রকমের আছে আর আমটাও অনেক রকমের আছে আর আপেলও এক রকমের নয় আপেল বিভিন্ন রকমের আপেল আছে লেবুটা অ্যাকচুয়ালি দু টাকা পঞ্চাশ পয়সা মানে ইন্ডিয়ার চল্লিশ টাকা এরকম কিলো লেবুটা আর এখানে দেখুন পেঁপেও পাওয়া যায় পাকা পেঁপে কাঁচা সব কিছু পেঁপে ফেঁপে এখানেও পাওয়া যায় তো মানে গ্রিন অ্যাপেল পাওয়া যায় আর গ্রিন অ্যাপেলটা রেশমি আমি খুব খেতে পছন্দ করি তো গ্রিন অ্যাপেলটাও নেওয়া হয়নি তো ওটা পরে যখন আবার যাব তখন নিয়ে আসবো গ্রিন অ্যাপেলটা অ্যাকচুয়ালি টক হয় ওটা খুব আর ওটা ভাত খাওয়ার পরে বা এমনি সময়ে ওটা খেলে ওটা গ্রিন অ্যাপেলটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো এখানে গ্রিন অ্যাপেলটা খুবই বিক্রি হয় আর দামটাও খুব বেশি এটা অ্যাভোকাডো অরেঞ্জ সবেদা সবেদা একবার কিনে কি ঠকান ঠকেছিলাম সবেদা খাবো মানে কতদিন সবেদা খাইনি সব কিছু ফ্রুট খাওয়া হয়েছে কিন্তু সবেদাটা খাওয়া হয়নি সবেদাটা দাদাকে বললাম যে দু পিস কেনো তো টেস্ট করে দেখবো তো সবেদাটা রুমের মধ্যে এনে যখন কেটে খাচ্ছিলাম সবেদাটা দেখলাম সবেদাটা মানে কি বলবো মানে গাছ পাকা তো নয় সবেদাটা মানে কার্বাইড দিয়ারে হয়তো পাকিয়েছে আর কেটে দেখলাম যে কি শক্ত শক্ত ভেতরটা ভালো খেতে না বাজে খেতে তারপর থেকে সবে দেখা ঘুচে গেছে তারপর আমরা রুমের মধ্যে চলে এলাম আর রেশমি ডাব খাবে বলছিল একটা ডাব কিনলাম যে সোনা আমটা তাহলে থাক পাপা এলে আমটা কাটবো এখন ডাবটা খেয়ে নিই চলো তারপর এই সব বাজারগুলো আমি করে নিয়েছিলাম ফুলকপি আলু টমেটো তারপর হোঁপা তারপর ক্যাপসিকাম তারপরে একটা বেদানা কিনেছিলাম আম কিনেছিলাম শশা তারপর এইসবগুলো আমি বাজার করে এনেছিলাম আর পেঁয়াজ টিয়াজ রসুন এগুলো তো ছিল সেই জন্যে নিয়ে আসিনি আর এখানেই শেষ নয় এখানে আমাকে এখনও ডাবটা কাটলাম কেটে এবার রেশমিকে জলটা দেবো আর রেশমি স্নান টান করে এবার পড়তে যাবে আর পড়তে যাবার পরে এবার জলটা দেখুন বন্ধুরা কতটা জলটা হয়েছে ডাবের জলটা এক গ্লাস আবার একটুখানি হয়েছে তো অনেকটাই হয়েছে জলটা আর এখানে রেশমিকে আমি জলটা দিয়ে দিলাম রেশমি বসে বসে এখন টিভি দেখছে টি এবার জলটা ও খেয়ে স্নানটা করবে স্নান টান করে এবার ও পড়তে যাবে এই দেখুন এখানে কার্টুন দেখছি কি যে এই মাথার মুন্ডুগুলো দেখে আমার তো মাথা গরম হয়ে যায় আমার একদম ভালো লাগে না ও তো দেখতেই আছে কার্টুন তারপর ওকে জলটা দিয়ে তারপর তুমি যাও না তারপর আমার এখন অনেক কাজ আছে সারাদিন আজকে ভাবলাম যে কিচেনটা ফার্স্ট পরিষ্কার করবো কেননা আর এক হপ্তাহ কি দু হপ্তাহ পরে আপনাদেরকে বললাম যে দেশে যাব কবে যাব এখনও টিকিট ফিকিট তো কাটা হয়নি কনফার্ম হয়নি কেননা দাদার পাসপোর্টের রিনু শেষ হয়ে গেছে তো পাসপোর্টটা এখান থেকে আবার ঠিক করা করে তারপর যাব কেননা এক মাসের জন্যে যাব। আবার দেশে গিয়ে যদি পাসপোর্টের পেছনেই পড়ে থাকি তাহলে তো আর ঘোরাটোরা হবে না এক মাস তো দেখতে দেখতেই কেটে যাবে তাই না সেই জন্য দাদা পাসপোর্টটা কালকে বুধবারে সকালে রেডি করা হয়ে গেছে দাদার পাসপোর্টটা এবার আসবে মানে পিওন এসে রুমের মধ্যে দিয়ে যাবে হয়তো তিন দিনও লাগতে পারে এক হপ্তাহ লাগতে পারে আবার এক মাসও লাগতে পারে এখন ঠিক নেই যতক্ষণ না পাসপোর্ট হাতে পাচ্ছে দাদা ততক্ষণ টিকিট কাটতে পারবে না আর এখানে আজকে গোপাল সোনাকে আপনাদেরকে অনেক দিন পর গোপাল সোনাকে নিয়ে এলাম ভিডিওতে তো আপনাদের কেমন লাগছে দেখুন গোপাল সোনাকে আমি স্নান টান করিয়ে রেডি করে আজকে করে লি। দিয়েছি এই লেবুগুলো না খুব মিষ্টি লেবুগুলো আর গোপাল সোনার গলায় যে হাটটা দেখতে পাচ্ছেন পুঁথির এই হাটটা না রেশমি বানিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে লেবুগুলো দেখুন বন্ধুরা এই ছোট্ট ছোট্ট লেবুগুলো কিন্তু এই লেবুগুলো না খেতে খুব মিষ্টি একটা খেলে না ভুলতে পারবেন না তো এই লেবুগুলো আমি ভাবলাম যে খাবো কিন্তু রেশমি বলছে না এগুলো ভাইসোনার জন্য এনেছি এগুলো কারোর খাওয়া যাবে না যে ঠিক আছে আর এখানে গোপাল সোনার জামাগুলো খুব নোংরা হয়েছিলো একটু কেঁচে দিলাম আর এই ডাব্বাটা না খুব সুন্দর হয়েছে এবারে গোপাল সোনার জন্য নিয়ে আসা হয়েছে মানে ওর জামা হামা ওই ছোটো ডাব্বাটার মধ্যে কাঁচতাম খুবই প্রবলেম হতো অসুবিধার মধ্যে পড়তে হতো কন্টিনিউ আমাকে এক হপ্তার মধ্যে আমায় একবার একবার এরকম তো গোপালের সোনার জামাগুলো সব কেচে দিতে হয় আর আপনারা বলুন আজকে যে এই যে ডাব্বাটা হয়েছে খুব সুন্দর হয়েছে তাই না তো এবার আমি এই জামাগুলো বারান্দায় হ্যাঙ্গারে শুকুর দিয়ে আসবো তুলসীতলার ওখানে তো এখানে তো আর শুকুর দেবার মতো কোনো জায়গা নেই তো আর ওখানে আমাদের জামা কাপড়ের জায়গায় তো গোপাল সোনার জামা কোনো দিতে পারি না আর সেই হিসেবে ওর হ্যাঙ্গার আলাদা আছে ওখানে আমি জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবার সুকুদ দিয়ে দেবো আমার কিচেন আরে সব পরিষ্কার করাও হয়ে গেছে এবার রেশমিও এসে পড়বে আমি এখন জামা কাপড়গুলো শুকুদ দেব। এবার রেশমি এসে গেছে মনে হচ্ছে কলিং বেল বাজাচ্ছে বাইরে থেকে এবার আমি গিয়ে ওকে একটু খুলে দিয়ে এলাম আর বললাম যে মাম্মা আমি এখানে জামাগুলো শুকুদ দিচ্ছি তুমি একটু দেখাও বন্ধুদেরকে তারপর রেশমি দেখাচ্ছিল আপনাদেরকে তো জামা টামাগুলো সুকুত দিচ্ছে এখানে তো ও অনেকগুলোই জামা একসাথে কেঁচে দিয়েছি তো আমাদেরও যেমন আমি তো মানে আমাদের জামা তো প্রতিদিন কাচা হয় রেশমির আমার দাদার জামা প্রতিদিন মানে এক বালতি হোক হাফ বালতি হোক প্রতিদিন কোনো দিন মানে বন্ধ থাকে না আর এখানে রেশমি এসে গেছে আমি যে জলটা ভরো শোনা তারপর তোমাকে আমি ভাত দিচ্ছি তারপর এখানে ও জল ভরছে আর নাচ করছে দেখুন নাচ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ডান্স করছে দেখুন রেশমি আর আপনাদেরকে দেখাচ্ছে বলছি আমি একটু নাচ করি দেখাও বন্ধুদেরকে আমি বলছি হ্যাঁ এবার রেশমিকে কার ভালো লাগে বা রেশমি নাচছে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর এখানে আমি সবজিটা সকালে ভোরবেলা যেহেতু রান্না করেছি সেহেতু আমি এখন সবজিটা একটু গরম করে নিচ্ছি জুড়িয়ে গিয়েছিল আর জুরোনো খাবার খেতে আমার একদম ভালো লাগে না কার কার গরম খাবার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো আমার তো ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না সেহেতু আমি আজকে তরকারিটা বানিয়েছিলাম বরবটি গাজর মুলো আলু এইসব দিয়ে আমি একটা সবজি বানিয়েছিলাম শুকনো শুকনো করে মানে এটা আমি ঝালটা করেছিলাম আর তারপর মাছের কারিও আমি বানিয়েছিলাম এখানে যেহেতু সমুদ্রের মাছ সেহেতু নামটা আমি ঠিক জানি না আমার জানা নেই দাদা জানে না আমি ঠিক জানি না তো আপনাদের সঙ্গে মাছটাও আমি শেয়ার করব তো এই তরকারিটা গরম হয়ে গেলে আমি একটু মাছটাও গরম করে নেব মাছটার নাম আমি কিন্তু জানি না তো মাছটা খুব সুন্দর খেতে একবার আমি খেয়েছিলাম মাছটা মাছটা আমি ফ্রাই খেয়েছিলাম কিন্তু মাছটা কারি আমি কোনোদিন এখনও খাইনি তো এই প্রথম আমি এই মাছটার কারিটা খাবো আজকে দেখতে পাচ্ছি ওই মাছটার কারি আর ওই সবজিটা দিয়েই আজকের দুপুরের লাঞ্চ ছিল তো তার কারিটা আমার মানে গরম করা হয়ে গেছে এবার আমি মাছটা গরম করে নিচ্ছি তো এইটাই ছিল দুপুরের লাঞ্চ তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস শেয়ার করে জানাবেন আর পাশে থাকা লাইকনটি টুং করে বাজিয়ে দেবেন বাই বাই বন্ধুরা